Welcome to my channel Rejon's tutorial. Viewers, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে IHT ম্যাথসে ভর্তি হতে কি কি কাগজ লাগবে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানি ভর্তির জন্য নিম্নোক্ত জিনিসপত্র বা কাগজ লাগবে। নাম্বার 1 SHC মূল সার্টিফিকেট, নাম্বার 2 SHC মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নাম্বার 3 দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাম্বার 4 পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, নাম্বার 5 নাগরিক সনদপত্র, নাম্বার 6 জন্ম নিবন্ধন এবং নাম্বার 7 পিতামাতার NID কার্ড লাগবে, আর নাম্বার 8 IHT ম্যাথ অ্যাডমিট কার্ড এবং 9 নম্বর হচ্ছে IHT ম্যাথ রেজাল্ট কার্ড। তোমাদের ভর্তির জন্য এই মোট 9টি জিনিস লাগবে। সো অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো।